হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আছি ঘরে, আর এখন বাজে সকাল 8টা নাগাদ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি গাড়িতে আর কি, আর আমাদের মানে তিনজন মিলে আমরা মানে যাচ্ছি আজকে মালদাতে। বুনিয়াদপুরে উঠবে, মানে মোট চারজন মিলে যাচ্ছি মালদাতে, তিনজন মিলে না, সরি ভুল বললাম, তো চারজন মিলে যাচ্ছি মালদা ইউনিভার্সিটিতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু প্রচন্ড স্পিডে যাচ্ছে, তোমরা বাইরেটা মানে দেখলে বুঝতে পারবে যে গাড়িটা কত স্পিডে যাচ্ছে। আর গাড়িটা ওরকম ভিড় নেই আর কি, বেশ ভালোভাবে যাচ্ছি আমরা, কারণ অন্য অন্য গাড়িতে প্রচন্ড ভিড় থাকে। তোমরা দেখতে পাচ্ছ একজনে কিন্তু মাথা ধরে গেছে, বেশি দূর আসেনি তাতেই আর কি, কেবল বুনিয়াদপুর, হ্যাঁ বুনিয়াদপুর পার হলাম আর কি, তো তার মধ্যে কিন্তু মাথা ধরে গেছে। এখনো মালদা যেতে অনেক লেট, মোটামুটি ধরে নাও যে আড়াই ঘন্টার মতো, তো তারাই কিন্তু মাথা ধরে গেছে। তো আমরা চলে আসছি কিন্তু কাজলে, আর মালদা বেশি দূর নেই, মোটামুটি খুব কাছাকাছি আছে, বাসটা এখানে দাঁড়িয়েছে আর কি। তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্য, রাস্তা অনেক জাম, কিছু বাস দাঁড়িয়ে আছে। এই হাইওয়েটার নামই তো জানি না, বাট এটা হাইওয়ে, নাম যে কি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। নবী বসে আছে গাড়ির পিছনে। পৌঁছে গেছি মালদাতে আর কি, আর গাড়িতে বসে আছি, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো গাড়ি কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তো ভাবলাম যে মানে সবাই প্ল্যান করলো যে বাস স্ট্যান্ডে যাই নামবে, গাড়ির লোক বন্ধুরা আস্তে আস্তে সব প্যাসেঞ্জার সব নেমে গিয়েছে আর কি, আমরা কয়েকজন আছি। বন্ধুরা চলে আসলাম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এখন আমরা এন্ট্রি করবো বিশ্ববিদ্যালয়ে, বাস থেকে এখনই নামলাম। নতুন হয়ে যাবো, তো প্লিজ 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 আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকন বাজাতে একদম সাথে থাকো, কারণ তোমাদের সাপোর্টে খুবই 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 প্রয়োজন। তো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর তোমার ভাইকে সাপোর্ট করো। আমরা পৌঁছে গিয়েছি আর একদম গৌড়বঙ্গ ইউনিভার্সিটি মালদাতে, তো চারজন আমরা আছি, সামনে দুজন আর আমি আর ওই বান্ধবী, ধরো আমরা আছি দাঁড়িয়ে আর কি বাইরের দিকে। আর ওরা একটু ইনফরমেশন নেওয়ার জন্য ভিতরে গেলো, সার্টিফিকেট পাবে কি না, কারণ কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে কমপ্লিট করে সার্টিফিকেট নেওয়ার জন্য আশা হয়েছে আর কি, আমাদের যে উদ্দেশ্যে আসা। তো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়টা ঠিক একটা এরকম লাগছে, চারিদিকে খুব সুন্দর পরিবেশ। সবাই মিলে ইনফরমেশন নিয়ে চলে আসলো, এখন বাইরে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কাজ কিছু হলো না। এদিকে আর এইদিকে দুজন, আর ইউনিভার্সিটির ভিতরে অনেকগুলো গাছ লাগানো আছে, খুব সুন্দর কিন্তু ভিউটা দিচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আজকে তো আমাদের কাজ হলো না, আসলাম কথাবার্তা বললাম অফিসে গিয়ে, তো স্যাররা বললো যে আজকে হবে না, নেক্সট দিন আমাদেরকে আবার আসতে হবে, তো সেদিন নাকি কাজ হবে, তো এখন দেখি সেদিন কাজ হয় কি না, আজকে তো হলো না, তো আজকে যখন আসলামই যখন, তো একটু চারপাশটা ভালো করে দেখি, ঘোরা ফেরা করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা কথা হচ্ছে এটাই যে গৌড়বঙ্গ যে বিশ্ববিদ্যালয়টা আমাদের মালদাতে যেটা অবস্থিত, সেই বিশ্ববিদ্যালয়টা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আছে। তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু অনেক ধরনের সুন্দর যে পরিবেশ এসে দেখতে পাচ্ছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের মাঠ পড়েছে, আর অনেক গাছ লাগিয়েছে, আমের গাছ, আর এইদিকেও যে এখন কি এগুলো কাজকর্ম হয় আর কি, অফিসিয়ালি কাজ আর কি ইউনিভার্সিটি। তো আমি ফার্স্ট টাইম আসলাম বন্ধুরা, আগে আসিনি আর কি ইউনিভার্সিটিতে, ফার্স্ট টাইম আমার আসা। আর ইউনিভার্সিটির মাঝখানে এরকম একটা সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করা আছে, তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রাস্তা, আর এইদিকেও কিন্তু রাস্তার ব্যবস্থা চলে গেছে এখন, এইদিকে তোমরা মেইন রোডে উঠতে পারবে এখান থেকে, কিন্তু গেট এখান থেকে বন্ধ করা আছে, এখন এখানে ফটো শুট করার জন্য লেগে গেছে। এখানে দুটো বান্ধবী আছে, একটা দাদা আছে,
আর তোমরা যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম আর কি, যে রোডটা একদম যে ফুলফিল পাকাভুক্ত করা আছে, সেখান থেকে এখানে গেট বন্ধ। তো যখন গেট খোলে, মানে যদি খোলে আর কি ইউনিভার্সিটিতে, তো তার জন্য যাওয়া আসার জন্য সেই গেট। এই যে হলো এরকম একটা পরিবেশ, ওরা বেশ সুন্দরভাবে ফটো টটো শ্যুট করছে। কি মাই গড, কি মাই গড, আপনারা কিন্তু আপনারা কিছু বলতে চান যে ইউনিভার্সিটির ভিতরে এসে অভিজ্ঞতাটা আপনার কি? এ বান্ধবী কিছু বলতে চান নাকি? কিন্তু মুখগুলো দেখাচ্ছে না, ব্যাপার কি? তো দাঁড়া, এদিকে আসে দাঁড়িয়ে। তো আর একটা কথা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে একটা মাঠ, এদিকেও ফাঁকা জায়গা আছে, এইদিকেও ফাঁকা জায়গা আছে, আর ওইদিকেও সামনে দিকে কিন্তু খুব সুন্দর ফাঁকা জায়গা আছে। আর তোমরা দেখতে পাচ্ছ ধারে ধারে, রাস্তা ধারে ধারে কিন্তু আম গাছ লাগানো আছে। এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার, আম গাছগুলো বড় হয়নি, কিন্তু যখন বড় হয়ে যাবে কিন্তু তখন কিন্তু অনেক ধরনের ফল টল কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। আর এটা হলো মেন রোড, মেন রোড। আর এইটা হলো মানে আশা করা যাচ্ছে যে দেখে বোঝাচ্ছে এটা একটা মানে গাড়ির শোরুম আর কি। আর পাশে হয়তো ইলেকট্রিক পাওয়ার হাউস হয়তো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু টিকটকের ভিডিও বা ইনস্টাগ্রামের ভিডিও শুটিং চলছে, বেশ সুন্দর হবে। এ লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আমরাই তো এখানে মোবাইল রেখে বেশ সুন্দরভাবে করছিল, কিন্তু আমি ভিডিও করার কারণে লজ্জা পেয়ে গেলো বান্ধবী আর কি। তো যাই হোক, খুব সুন্দর ভিডিওটা করেছে। তো অল্পটুকু তোমাদেরকে দেখতে দেখাতে পারলাম আর কি। আর এখানে লেখা আছে ডু নট ওয়েস্ট ওয়াটার, জলের অপচয় করবেন না। এটা কিন্তু সঠিক কথা বন্ধুরা, জলের অপচয়টা না করাটাই উচিত, একদম জল সুরক্ষা করো। এইদিকে উনি কী করছেন, মোবাইল নিয়ে ব্যস্ত। এদের সাথে আসেই ভুল হলো, একদম পাতায় পাওয়া যাচ্ছে না, কথা বললেও কথা বলে না। এবার থেকে এদের সাথে আর আসা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোঝার চেষ্টা করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিকটকের শুটিং চলছে, আমি কিন্তু চুপচাপ ভাবে কিন্তু শুটটা করে নিচ্ছি। বান্ধবী বুঝতে পারলে অ্যাক্টিং বন্ধ করে দেবে, ইনস্টাগ্রামে না কি যেন ছাড়বে। যাই হোক, টিকটক বন্ধ হয়ে গেছে, সরি, আমাদের ইন্ডিয়া টিকটক বন্ধ, সরি সরি বন্ধুরা, টিকটক টিকটক বললাম এই জন্য, কারণ টিকটক তো ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়ে গেছে। আশা করা যায় ইনস্টাগ্রামে হয়তো পোস্ট করবে। দেখতে পাচ্ছ আপন আপন কিন্তু সবাই কিন্তু মোবাইল নিয়ে মেতে গিয়েছে ভিডিও শ্যুট করার জন্য। আর এখানে তো বান্ধবী তো আগে থেকে তখন থেকে লেগে আছে, তোমরা দেখতে পারলে এক দুটো তিন চারটা গানে শ্যুট করছে, কী গানে শ্যুট করছে, এমন কী গান বাজাবাজি করছে তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু তোমরা শুটিং তোমরা ভিডিও বানালেই কিন্তু বুঝতে পারো। আমি আশা করছি তোমাদেরকে দেখানোর মানে চেষ্টা করছি, সরি চেষ্টা করছি। যাই হোক, ইউনিভার্সিটি এটা আর কি লাস্ট পরিসীমা। তোমরা দেখতে পাচ্ছ যে পুরো যে রাস্তাটা পাকা করা আছে এখান থেকে একদম লাস্ট পরিসীমা। আর তোমরা দেখতে পাচ্ছ তালা লাগানো আছে, এরপরে আছে রোড আর কি, খুব সুন্দর ব্যবস্থা। এই মাঠটা হলো বন্ধুরা ইউনিভার্সিটির ফুটবল খেলার মাঠ, দেখে হয়তো বোঝা যাচ্ছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ফুটবলের যে বারগুলো দাঁড়িয়ে আছে, এদিকে আর ওইদিকে অনেক দূরেও দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো চিন্তা ভাবনা এত দূর থেকে আর কি। আমরা পুরো কলেজটা আর কি ঘুরছি, তো রাস্তা কিন্তু চারিদিক দিয়ে করানো আছে, পুরো কলেজটা চারিপাশে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা একদম এই দিক দিয়ে একদম চারিদিকে পুরো যে ইউনিভার্সিটি, সরি কলেজ মানে ভুল বলাটা আমার ভুল হয়েছে, ইউনিভার্সিটি চারিদিকে রাস্তা করা আছে। তো সেই রাস্তাগুলো আমরা হেঁটে ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা, সবাই এক এক করে পিছিয়ে পিছিয়ে হেঁটে হেঁটে আসছে। এরকম রাস্তা করা আছে বন্ধুরা চারিদিকটাতে, এই যে ইউনিভার্সিটি। আর এটাও কিন্তু একটা বেশ ফাঁকা জায়গা, মাঠ, গাছ লাগানো আছে চারিপাশে। কী 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 বিল্ডিং তো খুব সুন্দর লাগবেই দেখতে। আর ওরা দুজন আর কি খুব স্লোলি হেঁটে আসছে আর কি। তো এরকম গাছ লাগানো আছে বন্ধুরা, ঝাউ গাছের মতো রাস্তার পাশে ঝাউ গাছ, আম গাছ আছে, এদিকে তোমার জাম গাছ আছে, অনেক ধরনের গাছ লাগানো আছে। আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর। ধরো অনেকদিন পর মানে এত কিলোমিটার আর কি, কারণ আমাদের তপন থেকে মালদা পরে মোটামুটি 3 ঘন্টার মতো মানে পথ আর কি। তো 3 ঘন্টা পথ অতিক্রম করে আজ এতদিন পর আগে মানে আসলাম আর কি, এত দূরে আর কি। এরকম একটা ভিউ খুব সুন্দর আসছে, আর এরা ফটো ভিডিও করছে, খুব সুন্দর হবে, গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে। কি যে গানে এখন শুটিং করছে তো ওরাই জানে। কি যে ব্যাপার, আমাকে দেখে লজ্জা কিসের রে? এইদিকে খুব সুন্দর, এখন রাস্তা দিয়ে এদিক দিয়ে এখন লেফট টার্ন নিয়ে নেবো আমরা বন্ধুরা। চারিদিকে ঘোরা হয়ে গেলো আমাদের, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো অল্পটুকু আমাদের আর পথ ইউনিভার্সিটি থেকে বেরোনোর পক্ষে, এই দিক থেকে এখানে গেটটা আছে, তারপর আমরা চলে যাব
এই হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আসল ভিউজ আর কি। লেখাই আছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। অনেকে ফটো তুলছে, ভিডিও করছে। এই দেখো অনেকে ব্যাডমিন্টন খেলছে, সাইডে অনেকে স্টুডেন্ট বসে আছে আর কি। ফটোটা তোলা মেতে গিয়েছে বান্ধবীরা আর দাদাও। আর এখানে আমি বসে ওদের সবকিছু রেকর্ড করছি। তো বন্ধুরা, এই যে মালদা আমাদের রেল স্টেশন, রেল যাচ্ছে মালদাতে। আমাদের কিন্তু প্রচন্ড খিদে লেগে গেছে, ওই জন্য কিন্তু আমরা হোটেলে ঢুকেছি ভাত খাওয়ার জন্য। আর বন্ধু মানে বান্ধবী আর দাদা মিলে আর কি অর্ডার দেওয়ার জন্য গিয়েছে ওখানে। আর আমরা কিন্তু দুজনে বসে গেছি, আর ওরা সামনে ওদের জন্য সে টাকা ওরা সামনে বসবে। প্রচন্ড খিদে লেগেছে, আগে খাওয়া দাওয়াটা করা যাক, নাহলে বন্ধুরা কথাবার্তা ভালো করে বলতে পারছি না, এমন হয়ে গেছে আর কি অবস্থা। কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে দাদা বান্ধবী বসে গেছে ওরা খাওয়ার জন্য, আর এইদিকে তো পুরাই গিলছে ঘবা খুব। আমরা এখন নিরামিষ ভাত করে দিয়েছে ফার্স্ট, তারপর মাছ অর্ডার করলো, মাছ এনে দিলো, আর এদের এখনো দেয়নি আর কি। লুকাস না, লুকাস না। এখন কিন্তু সন্ধ্যা হওয়ার মধ্যেই এখন বাজে 5টার মতো আর কি। তো এখনো বাড়িতে আমরা পৌঁছাইনি, এখনো 1.5 ঘন্টার মতো পথ আমাদেরকে যেতে হবে। গৌরমপুর নামবো, তারপর ওখান থেকে আবার আধা ঘন্টা যাওয়ার পরে আমাদের তপন পাওয়া যাবে। তারপর আবার মোটামুটি 5-10-15 মিনিট পর আমাদের বাড়ি আর কি। তো মোটামুটি টোটাল এখনো 2 ঘন্টা আমাদেরকে যেতে হবে আর কি। তো বাসের মধ্যে আছি, যাতে যেতে তো সন্ধ্যে লেগে যায় বন্ধুরা। আমরা কিন্তু কে বলি কিন্তু গঙ্গনামপুরে এসে নামলাম, এখন কিন্তু সন্ধ্যে লেগে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ বাস, এই বাস থেকে কিন্তু আমরা নামলাম। আর এদিকে দুজন দাঁড়িয়ে আছে, আর একজন সামনে নামলে কিনা দুজন বলতে দুজন। আর যে দাদারা ছিল দাদার আগে নিয়ে গেছে বুনিয়াদপুরে, এখন আমরা তপনে গাড়ি ধরবো আর বাড়ির দিকে যাবো। ট্রাফিকের রেড লাইট ধরে আছে, ওই জন্য তোমরা দেখতে পাচ্ছ অনেক গাড়ি বাইক দাঁড়িয়ে আছে এখানে। আর রাস্তার যে মাঝখানে আমাদের গঙ্গনামপুরে যে দৃশ্যটা, এরকম একটা খুব সুন্দর চন্দার জল পড়ছে, আর মাঝখানে কিন্তু ঘড়ি, খুব সুন্দর লাগছে দেখতে। জানাতে ভুলবেন না যে ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে যাও প্লিজ, আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবো তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমার ভাইকে সাপোর্ট করবে, আর আর পাশে বেল আইকনটা অবশ্যই অবশ্যই মনে করে কিন্তু মানে ক্লিক করে দেওয়া, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের ভাইয়ের ভিডিও আর কি তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকে এখানে এন্ড করছি, সো টাটা।